আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব একটি মজাদার বিকেলের নাস্তা, এক পটেটো বা এক পটেটো সাধারণ পিৎজাও বলতে পারেন। তো এখন এটা কীভাবে বানিয়েছি এবং কী কী উপকরণ নিয়েছি তাই শেয়ার করবো, তো চলুন। তো বন্ধুরা, আমি এক পটেটো এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে আলু সিদ্ধ করে নিয়েছি, আলু চপ করে কেটে নিয়েছি। তো এখানে নিয়েছি দুটো ডিম। তো এখন আমি এগুলো সরিয়ে দুটো বাটি নিয়ে নেব, কারণ ডিমগুলো আমি দুটো বাটিতে আলাদা আলাদা করে মাখাতে হবে। তো এখন আমি একটি একটি করে ডিম নিয়ে নিচ্ছি। নাস্তাটা একটু হালকা ক্রিস্পি আসার জন্য এবং আঠা ভাব আসার জন্য আমি এখানে এক চামচ করে ময়দা অ্যাড করে নিচ্ছি, পুরো এক চামচ দিচ্ছি না, এক চামচ একটু কম। তো এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। দিয়ে দেব এখানে ম্যাগি মশলা, এক প্যাকেট থেকে অল্প অল্প করে ম্যাগি মশলা দিয়ে দেব, এটা স্বাদ এবং ফ্লেভারের জন্য দিচ্ছি। তো এখন আমি এগুলো মাখিয়ে নিচ্ছি এটা কাটা চামচের সাহায্যে। তো দেখুন আমার একদম সুন্দরভাবে এগুলো ডিমগুলো ফেটানো হয়ে গেছে। এখন আমি চুলার প্রিপারেশনে যাব। তো আমি এই পটেটোটা বানানোর জন্য এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন এখানে সামান্য পরিমাণের সাদা তেল দিয়ে দিব, আর দিয়ে দিব এখানে বাটার। এখানে বাটার দিয়ে দিলাম, বাটারটা গলে আগ পর্যন্ত ওয়েট করব। পুরো প্যানে একটু লাগিয়ে নিচ্ছি বাটারটা। তো এখন আমি বাটারটা গলে গিয়েছে, এখন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি সুন্দরভাবে। আলুগুলো দেওয়া হয়ে গেছে, এখন এগুলো একটু হালকা ফ্রাই করে নেব। দেখুন কত সুন্দরভাবে এগুলো ফ্রাই হতে যাচ্ছে। তো এখন আমি এক চিটি লবণ ছিটিয়ে দিচ্ছি। তো এখন আমি এতে ম্যাগি মশলাগুলো ছিটিয়ে দিয়ে দিচ্ছি, এটা জাস্ট ফ্লেভার এবং স্বাদ বাড়ানোর জন্য দিচ্ছি। এখন আমি একটি ডিম পুরো প্যানে ছড়িয়ে দিয়ে দিচ্ছি। এখন প্যান থেকে হালকা হাতাটা ধরে ছড়িয়ে দিচ্ছি। এখন আরেকটু বাটার আমি দিয়ে দিচ্ছি। দেখেন কত সুন্দর হয়ে সুন্দরভাবে ডিমটা সেট হয়েছে, দেখতে কত সুন্দর লাগছে। সামান্য একটু শুকনা মরিচের গুঁড়ো ছিটিয়ে দিচ্ছি। যারা জাল পছন্দ করেন তারা এই ঝালটা দিবেন, যারা পছন্দ করেন না তারা স্কিপ করবেন। তো ওই পাশটা হয়ে গেছে, এখন আরেকটা ডিম যেটা ছিল ওইটাও আমি সেম ভাবে উপর দিয়ে দিয়ে দিচ্ছি। আলুটা বেশি সিদ্ধ হওয়ার কোনো দরকার নেই, কারণ আলুটা আগে থেকে আমরা সিদ্ধ করে নিয়েছিলাম। এখন একইভাবে এই ডিমগুলো ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। যে বন্ধুরা, আমি এখন প্যানের থেকে একটা প্লেটে নিয়ে উল্টিয়ে নিয়েছি। তো এখন আমি এর মধ্যে বাটার দিয়ে দেবো আবার। এখন প্লেটে যেই ডিমটা আমি উল্টিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দেব অপর পার। তো এখন আমি উল্টিয়ে নিয়েছি, বাটার দিয়ে আবার দিয়ে দিলাম। তো এখন ওই পাশটা সেম ভাবে ফ্রাই করে নেব। তো এক পটেটোটা হয়ে গেছে, এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নেব এবং আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি।
এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি, প্লেটটাতে এই এক পটেটোটা ঢেলে দিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা হয়ে গেল আজকে আমাদের এক পটেটো। সব মজাদার সকাল বিকেলে নাস্তা এবং বাচ্চাদের টিফিনও দিতে পারেন। অনেক টেস্ট হয়েছে এবং অনেক সুন্দর ফ্লেভার ছড়িয়েছে। তো এখন আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি। আমি একটা উঠিয়ে দেখাচ্ছি অনেক কাছ থেকে আপনাদেরকে। দেখুন অপর পাশটা, দেখুন এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও ঠিক তেমনটাই মজা হয়েছে। তো এইভাবে অবশ্যই আপনার বাসায় ট্রাই করে দেখবেন। তো যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধুরা যারা অবশ্যই আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে আমার আমার কষ্টটা সার্থক হবে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। পরবর্তীতে কোনো ভিডিও আসা পর্যন্ত আল্লাহ হাফেজ।